আজ মহানবমী জগদ্ধাত্রী পূজায় ভিড় উপচে পড়ছে চন্দননগরে। শনিবার জগদ্ধাত্রী পূজার মহানবমী। জগদ্ধাত্রী পূজায় মেতে উঠেছে গোটা চন্দননগর। জলপথে ও ট্রেনপথে দর্শনার্থী আসতে শুরু করেছে। যদিও করোনা আবহের আগে যে ধরনের ভিড় হতো তার থেকে কমই হচ্ছে বলে বিভিন্ন পূজা কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন। যদিও যত রাত বাড়ছে পূজা মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়ছে। চলুন এবার দেখে নেওয়া যাক চন্দননগরের অন্যতম পুজোগুলি। শনিবার জগদ্ধাত্রী পূজার মহানবমী। জগদ্ধাত্রী পূজায় মেতে উঠেছে গোটা চন্দননগর। এই শহরের অন্যতম পুজোগুলির মধ্যে হল চন্দননগর তেমাথা, চন্দননগরের সবচেয়ে উচ্চ প্রতিমা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে আরও একটি অন্যতম পুজো এই দাইবাক পাড়া। যদিও যত রাত বাড়ে এখানে পুজো মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়ে। আরও একটি অন্যতম পুজো নতুন তিলি ঘাট। দূরদূরান্ত থেকে জলপথে ও ট্রেনপথে দর্শনার্থী আসতে শুরু করেছে এখানে। মহানবমীতে জগদ্ধাত্রী পূজায় মেতে উঠেছে গোটা চন্দননগর। এবারে বেশ কিছু পূজামণ্ডপ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে অন্যতম হাটখোলা মনসাতলা। হাটখোলা মনসাতলা পুজো এবার 60 বছরে অর্থাৎ হীরক জয়ন্তী পালন করছে। তাদের এবারের মণ্ডপটি সম্পূর্ণ গোটা হলুদ দিয়ে তৈরি হয়েছে। মোট 1000 কিলো হলুদ দিয়ে এই মণ্ডপ তৈরি হয়েছে। মণ্ডপে ঢোকার মুখেই বিশাল দুটি প্রতীকী হাড়ি রাখা হয়েছে। বোঝানো হয়েছে এটি রন্ধনশালা। হাটখোলা মনসাতলা পুজো কমিটির সহ সভাপতি লালটু সরকার জানিয়েছেন, আমরা জানি হলুদ অ্যান্টিবায়োটিক। এই করোনা আবহে প্রাকৃতিক উপায়ে মণ্ডপ সম্পূর্ণ জীবাণুমুক্ত হবে এমন ধ্যান ধারণা নিয়েই হীরক জয়ন্তীতে এই মণ্ডপ তৈরি করা। প্রায় 15 লাখ টাকা বাজেটের এই পুজো মণ্ডপটি তৈরি করতে সময় লেগেছে 3 মাস। বলা বাহুল্য এই মণ্ডপটি নিয়ে দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। পাশাপাশি চন্দননগর নতুন তিলিঘাট পুজো কমিটি তাদের পুজো মণ্ডপটিতে প্রকৃতির রূপ দিয়েছে। মণ্ডপটির চারধারে জঙ্গল, হরিণ, পুকুর, ঘাস সবই ছবি ও আলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়া হেলাপুকুর ধার এবার রাজ রাজেশ্বরী মন্দির তুলে এনেছে মণ্ডপে। এই মণ্ডপটিতে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। স্যানিটাইজার গেট পেরোলেই কচি কাচার দল ভলেন্টিয়ারটি করছে। তাদের করা চোখ এড়িয়ে মাস্ক ছাড়া মণ্ডপে যায় কার সাধ্য। এবার বাড়তি আলো দেখতে পাবেন দর্শনার্থীরা। চন্দননগর ও ভদ্রেশ্বর এলাকার মোট 171টি পূজা সেন্ট্রাল জগদ্ধাত্রী পূজা কমিটির অনুমোদন পেয়েছে।